যাদের গাভিগুলো হিটে আসছে না বা বকনা বাছুর অনেকদিন ধরে বয়স হয়েছে কিন্তু ঠিক মতো গরম হচ্ছে না বা প্রেগনেন্ট হচ্ছে না, তাদেরকে আজকে কিছু টিপস দিব। যেমন একটা হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চার বয়স যখন 12 থেকে 14 মাস বা 16 মাসের মধ্যে আপনার নর্মালি গরম হয় বা হিটে আসে, হিটে আসার পরবর্তীতে প্রথম হিটটা আপনারা মিস দিবেন, এর পরবর্তীতে সেকেন্ড থেকে আপনারা এআই কর্মী দ্বারা বীজ দিবেন বা হচ্ছে সার দিয়ে যদি দেখাতে পারেন সেটা দেখাবেন। তো দেখানোর পরে নর্মালি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি যাদের ক্ষেত্রে না হবে তাদের অবশ্যই কয়েকটি পদ্ধতি আছে, সেটার মধ্যে হচ্ছে এক হচ্ছে তাদের হয়তোবা ঠিক মতো আপনি ক্রিমির ডোজগুলো দেন না, প্রতি 4 মাস অন্তর অন্তর করে 4 মাস পর পর আপনারা ক্রিমির ডোজ দিবেন। ক্রিমির ডোজটা গরুর জন্য খুবই জরুরি একটা বিষয়, গরু বাচ্চা বকনা বাচ্চাই হোক বা বড় গরুই হোক, ক্রিমির ডোজ না দিলে গরুর যে রোগ জীবাণুগুলো ভিতরে যে কৃমি আক্রমণ করে, মূলত কৃমি এই সারাদিন আপনি যে কষ্ট করে খাবারগুলো খাওয়াচ্ছেন সেই খাবারগুলোর যে পুষ্টি গুণাগুণ আছে সেগুলো সব খেয়ে ফেলবে, আর খেয়ে ফেলার কারণে এবং এর ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়াল বা হচ্ছে অনেক ফাংশনালিটির সমস্যা হবে, যেটার কারণে গরু হিটে আসতে বাধাগ্রস্ত হয় বা হিট আসলেও ঠিক মতো কনসিভ করে না। তো গরুকে কৃমির ওষুধটা ডেফিনেটলি দিবেন। এর পরবর্তীতে গরুর বা বকনা বাছুরের যদি কোনো বডির বা হচ্ছে শরীরে দেখলে বুঝবেন যে যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে একটা ভিটামিন AD3 ইঞ্জেকশন পুশ করতে পারেন আপনারা, যেটার মধ্যে ভিটামিনগুলো গরুর মিনারেলসগুলো থাকে। এছাড়া যদি গাভী হয়ে থাকে, আগে বাচ্চা দিয়েছে, সেটা ক্যালসিয়াম শর্টট হয়ে থাকলে, ভিটামিনের ঘাটতি থাকলে সেগুলো আপনারা খাওয়ানো নিতে পারেন। এর পাশাপাশি গরুর যদি রুচি কম থাকে অবশ্যই আপনার রুচি বাড়ানোর জন্য গরুকে ক্রিমির ডোজ, তারপরে হচ্ছে লিভার টনিক, যেটা হচ্ছে গরুর হজম প্রক্রিয়াটাকে আরেকটু ভালো করে, লিভারটা ভালো রাখে, যখন হজম প্রক্রিয়া ভালো হবে গরু তখন আপনাআপনি খেতে যাবে। এর পরবর্তীতে আমাদের বাংলা একটা পদ্ধতি হলো, আমরা যেটা নিজেদের খামারের জন্য প্রয়োগ করি সেটা হলো আদা ব্লেন্ডার করে বা একদম ফাঁকি করে সেটা খাওয়াই দিই, মানে বেটে বেটে পাটায় বেটে বা হচ্ছে আপনারা ব্লেন্ডার যেটাই করে সেটার মাধ্যমে একদম বেটে গরুকে খাওয়াই দিই ফেনা কোড়ার সাথে বা দানাদার খাদ্যের সাথে মিশিয়ে। তো ওইটাতে গরুর তাপ মানে এই সেটটা আপনার লিভারটা খুবই ভালো কাজ করে এবং একটা সময় গরুর মুখে রুচিটা বাড়ে, এটা একটা অন্যতম বুদ্ধি। এর পরবর্তীতে যদি কোনোটা না হয় তাহলে অবশ্যই হিটে না আসে বা হচ্ছে হিট আসার পরে না রাখে তাহলে হরমোনাল ইঞ্জেকশন দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। এভাবে যদি আপনি একটু পদ্ধতি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার গরুগুলো ঠিক সময়ে হিটে আসবে বা হিটে আসার পরে কনসিভ করবে এবং কনসিভ করার পর আপনার খামারটি দ্রুত বৃদ্ধি হবে। আর যদি আপনি ঠিকঠাক মতন না করতে পারেন তাহলে দেখবেন যে আপনার খামার থেকে শুধু লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক বাটনে প্রেস করুন। স্টেসে প্লিজ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।